বাংলাদেশ চারটা ম্যাচ খেললো এশিয়া কাপের, যদি বলি যে জার্নিটা যখন শুরু হয় তার আগে কি এক্সপেক্ট করেছিলেন, আর চার ম্যাচ খেলার পর আপনার কাছে কি মনে হচ্ছে? যেমনটা অবাক হয়েছেন বিসিবি সভাপতি, তিনি নিজেই বলেছিলেন যে বাংলাদেশ ভালো করবে, সেই তিনিই অবাক হয়েছেন দলের পারফরমেন্স দেখে। সবকিছু মিলিয়ে আপনার কি বিশ্লেষণ? জামানে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর। বাংলাদেশের একটা জায়গায় সম্পূর্ণ দুর্বলতা, সেটা হচ্ছে ম্যাচুরিটি। এবং সেই জিনিসটাই দেখেন, আমি এই আমি নিজের প্রশংসার জন্য বলছি না, যেদিন খেলাটা চলছে শ্রীলঙ্কা আপনার নাঈম শেখ যখন ব্যাটিং করছিল, আপনি দেখবেন এত ডট সে দিয়েছে যেই কারণে কিন্তু মিরাজ আউট হয়েছে। মিরাজ ওয়াজ প্লেইং গুড। এটা মনে রাখতে হবে যে একজন ওপেনার যখন এতগুলো বল আপনার লস করে ফেলে, তখন অপর সাইডে যে ব্যাটসম্যান তার উপর গিয়ে প্রেশারটা পড়ে। ঠিক 10 মিনিট আগে আমি একজন ক্রিকেট ডিরেক্টরকে এসএমএসটা দিয়েছিলাম, প্লিজ নেক্সট টাইম ডু নট টেক নাঈম শেখ। এইভাবে আমি এসএমএসটা দিয়েছি, আমার কাছে আছেও, এবং ঠিক তার এক ওভার পরেই মিরাজ আউট হয়েছে। তো জিনিসটা দেখেন, আমি একটা কথা বলি, সেই প্রথম থেকে আসতে হয়। এই যে হাতুরা সিংহে প্রথম থেকে তাকে আপনি যেইভাবে এই দেশ থেকে বিতাড়িত করলেন, আবার সেই হাতুরা সিংহকে আপনারা নিয়ে আসলেন দুনিয়ায়, আর কোনো কোচ ছিল না। আবার এই যে আপনার এই যে তার সাথে যে আমাদের সিনিয়র প্লেয়ারদের যে ঝামেলা, এটা কিন্তু ওপেন সিক্রেট, আমরা যতই রাগঢাক করি। তার মধ্যে আবার আপনি একটা প্রোগ্রামে আমার বলেছিলেন তামিম না থাকলে কি হবে, এখন দেখেন আমি যদি বলি শান্ত না থাকলে কি হবে। কারণ আপনি অ্যাজ এ প্রফেশনাল টিম যে কোনো আপনার পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে। দেখেন শান্তবাস একমাত্র প্লেয়ার যে কিন্তু ভালো খেলছিল, আপনার তার যে আপনার ধারাবাহিকতা, একমাত্র প্লেয়ার তারই ছিল, আনফর্চুনেটলি সেই ইঞ্জুরিতে পড়লো এবং তারপরে বাংলাদেশের অবস্থা দেখেন। এখন যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ টিমের, যে প্রথম 5 জন চলে গেলে আর কিন্তু কিছু করার নেই। আমাদের এখানে যে আপনার টেইল এন্ডার্স আছে তারাও কিন্তু 5-6 রানও করতে পারছে না। তো আমাদের এতদিনের পরে যদি আমি ম্যাচুরিটির কথাটা উঠিয়ে আনি, যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু আমাদের লিগের যে স্ট্যান্ডার্ড, আমি বারবার বলেছি, দেখেন অন্যান্য দেশে আপনি খেয়াল করবেন, আগে একটা তর্ক হতো যে বিদেশি প্লেয়ার কয়টা খেলতে পারবে ফুটবলেও ক্রিকেটেও, এটা নিয়ে অনেক টক শো করেছি, কয়টা খেলানো উচিত বা কি। আপনি যদি ইংলিশ ক্রিকেট দেখেন, সেখানে এক একটা টিমে কতগুলো বিদেশি প্লেয়ার আছে, আর আমাদের এখানে দেখেন মাত্র 1 জন অ্যালাউড। হোয়াট ইজ দ্যাট? 1 জন আপনি অ্যালাউ করে আপনি যদি ভালো প্লেয়ারের সাথে আমাদের প্লেয়ারের সংমিশ্রণটা করান, অনলি বিপিএল এ সেটা হয়। বিপিএল হচ্ছে একটা 20-20 খেলা, ধুমধারাক্কা খেলা, সেটা কিন্তু আপনি সেটা দিয়ে আপনি ওয়ান ডে জাজমেন্ট কিন্তু করতে পারবেন না। তো সুতরাং আমাদের গোড়ায় যদি আবার যেতে হয় তাহলে অনেক বছর লাগবে। আমরা যে খেলাগুলো কোনো কারো টিমের সাথে জিতে নিই তা কিন্তু না। আমি কিন্তু হারার উপরে কখনোই, আমি আপনাকে প্রতিবার টক শোতে বলেছি, জিতলেই সব ভালো আর হারলেই সব খারাপ, নট নেসেসারিলি। বাট আপনিই বলেন, এই যে ইন্ডিয়ান সাংবাদিকরা চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিল, ওনারাই আনসার করে দিয়েছে কিন্তু যে মুশফিকুর রহিম ভালো খেলেছেন 100%, তাতে ভুল নাই, কিন্তু উনি যে শটটা খেললেন কি দরকার ছিল বলেন? কোনো দরকার ছিল না। আপনি লিটন দাসকে যে যেখানে খেলে আপনি তাকে সেভ করতে গেছেন, আমি বুঝেছি কোচের মেন্টালিটি যে, কিন্তু নাঈম শেখ একমাত্র প্লেয়ার, আমি বলেই দিচ্ছি, আমি তার এগেনস্টে একজন ব্যক্তিগত নাঈম শেখের কোনো কথা আমি বলতে চাচ্ছি না। উনি লিগে রান করেন, ঠিক আছে করেন, কিন্তু ওনার কোনো ফুটওয়ার্ক নাই। আপনি যদি খেলা দেখেন উনি কিন্তু সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন। তো এই জিনিসটা যদি আমাদের আর কোনো অপশন না থাকে তাহলে তো এটা নাঈম শেখের দোষ না। নাঈম শেখ যেই প্যাটার্নে খেলে উনি ওই প্যাটার্নেই খেলছেন, ওই প্যাটার্নেই উনি খেলবেন। তো এরপরে যদি আমরা প্লেয়ার তৈরি করতে না পারি, আজকে ধরেন তামিম হয়তোবা ওয়ার্ল্ড কাপে ব্যাক করবে হয়তোবা, কিন্তু এই তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং এরা আর কতদিন আপনাকে সার্ভিস দিবেন? এবং এই চাপেই হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদও আবার আসবে, কাম ব্যাক করবে। বাট মাথায় রাখবেন, এটা এশিয়া কাপেই আমরা 4টা খেলায় 3টায় হেরেছি, 25% আপনার সাকসেস রেট, ইট ইজ ভেরি ব্যাড। কারণ কি দেখেন, 6টা টিমের মধ্যে 4 জনে গেছে, এটাই যদি আমাদের স্যাটিসফ্যাকশন হয় তাহলে তো আর কিছু বলার নাই। কারণ আপনি 2টা গেম, বিশেষ করে লাস্ট গেম যেটা শ্রীলঙ্কার কাছে হারলো, আপনার 250-255 আপনার ওয়ান ডের জন্য ইজ আ রিজনেবল স্কোর টু চেস। আর একটা ইস্যু আপনার মিডিয়ার মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই, আপনি যদি টসে জিতেই সবসময় ব্যাটিং এর সিদ্ধান্তে যান লাস্টের খেলাটা বাদ দিয়ে, তাহলে এই মেন্টালিটি যখন আপনি পোষণ করবেন আপনার টিম জিতবে না। কারণ কি, প্রথম দিন যেখানে উইন্ডি কন্ডিশন, রেইনি কন্ডিশন,
আপনার বাতাসে ফ্ল্যাগ উড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই কন্ডিশনের মধ্যে আপনি টসে জিতে ব্যাটিং নেন, আমার বোঝার, আমি অ্যাজ আ অ্যানালিস্ট আমি জীবনও এটা বুঝতে পারি না কেন এই যে রান চেস আপনি করতে পারবেন না। কিন্তু আনোয়ার আলী, কিন্তু বাংলাদেশের যে আমরা ব্যাটিং পারফরম্যান্স দেখি, সেখানে আসলে চেস করলেই আসলে কতটা আশা আপনি দেখতে পান যে বাংলাদেশ চেস করে ম্যাচটা জিতে নিয়ে আসবে? আমি বলি একটু, হ্যাঁ আমি বুঝেছি আপনার প্রশ্ন, এটা আশার ইস্যু না। জিনিসটা দেখেন, আপনি যদি একটা ওয়ান ডেতে 150, 135, 140 করেন, আপনি তো হাফ টাইমে খেলা শেষ, তখন আর দর্শক থাকে না। কিন্তু কিন্তু আপনি যদি খেলাটা লিঙ্গার করতে চান, যদি আপনার উইকনেসই থাকে, দেন আপনি টসে জিতলে আপনি তো কন্ডিশনটা দেখতে হবে। আমি কিন্তু বলছি না, টসে হেরেও তো আপনি ব্যাটিং পেতে পারেন, টসে হেরেও আপনি ফিল্ডিংও পেতে পারেন। কিন্তু আপনি যখন একটা খেলতে যাবেন, আমি টস জিতলেই সারাক্ষণ ব্যাটিং করব, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনি যদি ফেরত যান, এটা তো বলতেই পারবে যে প্রত্যেকটা ম্যাচে টস বাংলাদেশ জিতেছে, সেই ভাগ্যটা তো বাংলাদেশের হয়েছিল, সেই সন্তোষটা তো আমরা নিতেই পারি। Thank you.